তো বন্ধুরা, আমি এখন ওদের জন্য পাস্তা বানাচ্ছি বাড়িতে। তো আরো অনেক রকমের খাবার রয়েছে, এটা আমি সন্ধ্যাবেলা স্ন্যাক হিসেবে তৈরি করছি। তো পাস্তার জন্য এখানে ড্রাম পাস্তা নিয়েছি, তার সাথে এখানে রয়েছে সুইট কর্ন, এবং এখানে ক্যাপসিকাম রাখা রয়েছে, পেঁয়াজ রয়েছে, এবং তার সাথে এখানে মজরেলা চিজ রয়েছে। দেখতেই পাচ্ছো মজরেলা চিজ, একদম চিজি করব। এখানে এমনি নর্মাল যে চিজটা হয় সেটা রয়েছে, তার সাথে বাটার রয়েছে, অরিগ্যানো, দুধ, সব কিছু রয়েছে। তো এবার আমি এবারে কি করব, এখানে এবারে প্রথমে জলটা গরম করে পাস্তাটাকে বয়ল করব। তো জল গরম করার জন্য প্রথমে আমি জলটা নিয়ে নিয়েছি, জলটা দেখতে পাচ্ছ, জলটা নিয়েছি। জলে আমি এখনো পর্যন্ত শুধুমাত্র জলে আমি শুধুমাত্র নুন দিয়েছি। আর এখানে আমি বলে দিই, যারা এখানে করছো তারা কিন্তু অবশ্যই এখানে প্রথমে নুন এবং একটু তেল দিয়ে দেবে, যাতে না এটা স্টিক করে। তো এখানে আমি এই পাস্তাগুলো অলরেডি জল আমার ফুটে গেছে, সেখানে আমি দিয়ে দেব। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছ কড়া বসানো হয়ে গেছে, তার সাথে সাথে পাস্তাও বয়েল হয়ে গেছে। আর এখানে আমি মোটামুটি আমি কিছু দিচ্ছি না, শুধু সুইট কর্ন, ক্যাপসিকাম আর পেঁয়াজ রয়েছে। এবার আমি জাস্ট হোয়াইট সসটা করব, তার জন্য আমি প্রথমে বাটার দিয়ে ভেজিটেবলগুলো প্রথমে একটু ভেজে নেব। তো এখানে দেখতে পাচ্ছ বাটার নিয়েছি খানিকটা, নিয়ে এই বাটারেই হবে মোটামুটি রান্নাটা। প্রথমে আমি যে সবজিটা রয়েছে সেটা আমি এখানে ভাজব। তো এখানে আমি প্রথমে দেখতে পাচ্ছ আমার বাটার মোটামুটি এখানে মেল্ট হয়ে গেছে। এবারে ক্যাপসিকাম আর পেঁয়াজটা আমি দিয়ে দিচ্ছি, একটু ভেজে নেব। তো এটা ভাজা ভাজা হয়ে যায়, তারপরে আমি পাস্তাটা দেব। তো আমার এখানে এটা ভাজা হয়ে গেছে, পাস্তা যেটা আছে দিয়েছি। এবার পাস্তাটা হালকা আমি একটু ভাজবো। পাস্তাটা ভাজার সাথে সাথে আমি একটু নুন দিয়ে দিচ্ছি। পাস্তাটা এমনি বয়েল করার সময় নুন দেওয়া হয়েছিল, তাই অল্প দিলাম, তার সাথে সাথে একটু গোলমরিচ। আর এখানে আমার যে কর্নগুলো ছিল সেই কর্নগুলো আমি দিয়ে দিচ্ছি। নিয়ে নিচ্ছি, এখানে আমি অরিগ্যানো দিচ্ছি, যে কোনো অরিগ্যানো তোমরা দিতে পারো। অরিগ্যানো দিয়ে দিয়েছি, এবার আমি দেব দুধ। দুধ দেওয়া হয়ে গেছে, এবার খানিকটা বয়েল করে চিজটা দিয়ে দেবো, দিলে আমাদের হোয়াইট সস পাস্তা যেটা রয়েছে ওটা হয়ে যাবে। তো এখানে প্রথমে আমি যে মজারেলা চিজটা রয়েছে সেটা আমি দিচ্ছি। আর তার সাথে এখানে দেখতে আমুলের চিজ, সেটা দেবো আমি। বেশি করে দেবো,
আমাদের চিজও দেয়া হয়ে গেছে। এবার জাস্ট একটু গায়ে গায়ে হয়ে গেলে, চিজটা মেল্ট হয়ে গেলে নামিয়ে নেব। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের এখানে পাস্তা হয়ে গেছে, হোয়াইট সস পাস্তা। এবার টেস্ট করিয়ে দেখবো কেমন লেগেছে সবার। বন্ধ করে গোলমরিচ বেশি দিয়েছে, মোটামুটি ভালো হয়েছে বন্ধুরা। এটা আমাদের টিফিন হচ্ছে, এরপর ডিনার আছে, ডিনারে তোমাদের সাথে দেখা হচ্ছে।